বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এখন সকাল, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে দিলাম। এখন আমি ঘরের কাজগুলো করে নিব। দেখো, এগুলো বিছানা উঠাবো। এখন কোনোরকম উঠিয়ে রাখলাম মশারিটা। বসো বাবা, বসো, এখানে বসো, যাও। এখন এই পাশের বিছানাটা উঠাবো। দুইটা বিছানা উঠানো হয়ে গেছে আমার। এখন আমি চা করে চা খাবো। দেখো আমার লাল চা। এই দেখো, লাউ শাক এনেছে, এগুলোকে বাছতে হবে। এখন লাউ শাক, আমি এই পাশে বারান্দায় রোদ্রু আছে, একটু বেশি না, একটু রোদ্রু আছে, এখানে লাউ শাকগুলো নিয়ে আসলাম। এখানে বসে বসে এখন লাউ শাকগুলো বেছে নেবো। দেখো, এখানে আমার লাউ শাক কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে কয়েকটা লাউ শাক ভাজি করব। এটা মানে এই ভাজিতে কয়েকটা শিম মিশিয়ে দিব, শিম মিশিয়ে দিব এখানে। আর এগুলো দিয়ে চচ্চড়ি করব, লাউ ডগা দিয়ে চচ্চড়ি করব। এখানে আলু দিয়ে দেব। দেখো, এই শাকগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, আর এগুলো চচ্চড়ি করব, এগুলোকে ধুয়ে নিয়ে আসলাম কলপাট থেকে। আমি এখন মটরের ডালের বড়ি দিয়ে আলু সিদ্ধ করে রাখছি, ওটা দিয়ে রসা করব। বড়িটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব এখন। এটাকে ভাজা ভাজা করে নিলাম, জল দিয়ে দেব। ডালের বড়ি দিয়ে দিলাম, তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব এখন। দেখো আমার শাক ভাজি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এই পাশে বেগুন ভাজি আছে। লাউ ডুগা, আলু, বেগুন, শিম দিয়ে নিরামিষ চচ্চড়ি করবো।
দেখে নাও। পোড়নি দিয়ে দিচ্ছি জিরে, এখানে দিয়ে দেবো এখন লঙ্কা, হলুদ, লবণ। লঙ্কাটা পেস্ট করে রাখছিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মানে এক হাতে এক হাতে ধরেছি মোবাইল, আর হাতে ঢেলে দিচ্ছি, তার জন্য লড়চড় করছি ভিডিও। ঢেকে দিব, ঢেকে দিব, সিদ্ধ হতে থাক। দেখি তো সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন সরষে আর জিরা দিয়ে দিই। জিরে এখানে আছে, জিরে, জিরে আর সরষে বাটা। এটাকে আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। বন্ধুরা দেখো চচ্চড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই হলো আমার চচ্চড়ি। আজকে কি কি রান্না করেছি দেখো। এই হলো ডালের বড়ি দিয়ে আলু সিদ্ধ করে ঝোল, মানে রসা ডালের বড়ি দিয়ে। আর এখানে হলো চচ্চড়ি লাউ টুগা শিম আলু বেগুন দিয়ে। আর এখানে বেগুন ভাজি কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা খাওয়া হয়েছে। আর এখানে হলো শিম লাউ শাক ভাজা, শিম দিয়ে লাউ শাক ভাজি। আর এখানে আছে পাঁপড় ভাজি, ওর ওখানে আছে কিছু কালকের পাঁপড় ওগুলো। তো বন্ধুরা আমি এখন খাবো দুপুরবেলার খাওয়া। এটা আমি তরকারিটা নিইনি, এখানে শাক ভাজি, চচ্চড়ি, পাঁপড় ভাজি, আর বাটিতে আছে টমেটো, ধনে পাতা দিয়ে, লঙ্কা দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি স্যালাড। আর তরকারিটা নিইনি, তরকারিটা পরে নিয়ে খাবো। তো বন্ধুরা আজকে এখানেই রাখছি। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।